আর আমি চাই আপনি এই বিষয়গুলো উত্তর দিয়ে যান যাতে করে আমরা হিন্দু ধর্ম সম্পর্কে এবং হিন্দু ধর্মের যে মহাবিজ্ঞান আছে বা বিজ্ঞানের যে তথ্য আছে এই তথ্যগুলো জেনে আমরা যাতে ধন্য হতে পারি সেই সাথে আমরা গর্ব করতে পারি যে হিন্দু একটা সেরা ধর্মগ্রন্থ এই বিষয়গুলো যদি প্রমাণিত হয় তাহলে হিন্দু ধর্ম সঠিক প্রমাণ হবে এক নম্বর পয়েন্ট দাদাকে বলছি যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন সূর্য কিভাবে সমুদ্রে থেকে বের হয় দুই নম্বর পয়েন্ট সূর্য এবং সমুদ্র কিভাবে একসাথে থাকলো আমরা এটা জানতে চাই তিন নম্বর পয়েন্ট পানি বাষ্প বা সূর্য কেন নিবে গেল না পানি পানি কেন বাষ্প হল না অথবা সূর্য কেন নিবে গেল সূর্য আকাশে আসলে কিভাবে পানির ভিতরে চলে যায় আমরা এটার প্রমাণ আপনার কাছ থেকে চাই পাঁচ নম্বর পয়েন্ট আকাশে পানি কোথা থেকে আসলো বা আকাশে কি কোনো মহাসাগর আছে বা কোনো সমুদ্র আছে কিনা এই বিষয়গুলো একটু প্রমাণ দিয়ে যাবেন ইনশাআল্লাহ চাঁদ পানির মধ্যে যাওয়ার কারণ কি ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট ঘোড়া আর সূর্য কিভাবে একসাথে অবস্থান করছে এ দুইটা কোনোভাবে একসাথে অবস্থান করা সম্ভব না একটা জলবস্তু দিকে এটা প্রচুর পরিমাণে তাপ বিকিরণ করে আর ঘোড়া বর্ণনা অনুযায়ী ঘোড়া একেবারে জীব এখানে কোনোভাবেই তাকে জল বানানো সম্ভব নয় যদি আপনি পারেন সেটাও করে দেখাবেন আমরা যুক্তি খণ্ডন করবো ইনশাআল্লাহ এরপর ঘোড়া কিভাবে সূর্যকে আকাশে নিয়ে গেল তাও ওর প্রশিক্ষণ দিয়ে আমরা এটা জানতে চাই আপনার কাছ থেকে আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট সূর্য সোনার রথের উপরে কিভাবে থাকলো কারণ সেখানে এত তাপমাত্রায় কোনো কিছু থাকা সম্ভব নয় অথবা কোনো সাইন্টিস্ট বা কোনো জ্যোতিবিদ্যার বইয়ে বলা হয়নি যে সূর্যের ভিতরে স্বর্ণ আছে বা সূর্যের কাছাকাছি কোনো স্বর্ণ আছে আশা করি উত্তর দিয়ে যাবেন দশ নম্বর পয়েন্ট সূর্য ও সোনার তাপমাত্রা আলাদা তাহলে দুই আড্ডা আলাদা তাপমাত্রার জিনিসটা থাকা কোনোভাবেই সম্ভব নয় এগুলোর প্রকৃতিও আলাদা এগারো নম্বর পয়েন্ট সূর্য একা ঘরে না গ্রহ নক্ষত্র সবকিছু বলে যেমনটি যদুবেদে তেইশ নম্বর অধ্যায় দশ নম্বর বার্তা বলা হয়েছে বারো নম্বর পয়েন্ট সূর্যের স্ত্রী কিভাবে হলো একবার ঋগবেদে নাম ধরে উল্লেখ করা হচ্ছে সূর্যের স্ত্রীর কথা এরপর তেরো নম্বর পয়েন্ট সূর্যের কন্যা সন্তান কিভাবে হলো সূর্যত সন্তান হওয়ার কথা না বায়োলজিক্যাল বডি না এরপর চোদ্দ নম্বর পয়েন্ট সূর্যের আছে পুত্র সন্তান যেভাবে বলা হয়েছে তার নাম রেবেস্তা এটা বলা হয়েছে গীতাতে এছাড়া বিভিন্ন জায়গাতে আছে বায়ু পুরাণে আছে মার্কিন পুরাণে আছে এরপর মহাভারতে বলা হয়েছে শুদ্ধ সম্পর্কে বর্ণনা গুলো এরপর এখানে বলা হচ্ছে এছাড়া আমি যেটা বলছি সেটা হলো ভগবত গীতা চার নম্বর অধ্যায়ের এক নম্বর ভারছে সেখানে সূর্যের সপুত্র। উত্ত্র নিজস্ব কথা বলা হয়েছে পনেরো নম্বর পয়েন্ট সূর্যের লিঙ্গ কি আমরা জানতে চাই কারণ মানুষের বা প্রাণীর একটা লিঙ্গ আছে হয় সে উপলিঙ্গ না হলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বা আমরা নিউটার পদার্থ বা কিলিপ লিঙ্গ হিসেবে জানি দাদাকে বলবো এটার একটা উত্তর দিতে যে সূর্যের লিঙ্গ আসলে কি কোন লিঙ্গের ষোলো পয়েন্ট সাদ ও সূর্য কিভাবে শূন্যের গভীর থেকে আলো নিয়ে আসে এটা আর বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা বা আমরা এটার লজিকটা জানতে চাই আঠারো নম্বর পয়েন্ট চন্দ্র ও সূর্য তারা কিভাবে বিশ্রাম নিচ্ছে এই বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে জানতে চাইব আঠারো নম্বর পয়েন্ট চাঁদের নিজস্ব আছে কোন বিজ্ঞানের বই কি বলা আছে যে চাঁদের নিজস্ব আলো আছে বিশ নম্বর পয়েন্ট সূর্য তার রশি নিয়ে কিভাবে সারা পৃথিবী পরীক্ষণ করছে তার রশিটা কেমন আপনি যদি আমাদেরকে জানাতেন আমরা জেনে ধন্য হতাম একুশ নম্বর পয়েন্ট আকাশ পৃথিবী এবং সূর্য এর মাধ্যমে পথ আছে সেই পথটা কেমন এবং এর প্রকৃতি সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন যদি বিজ্ঞান এবং হিন্দু ধর্মগ্রন্থ এ ধরনের দিচ্ছে আমরা জানতে চাই বাইশ নম্বর পয়েন্ট সূর্য কে বলা হচ্ছে যে নিজেই চন্দ্র এটা কিভাবে সম্ভব অথবা সূর্য হলো একটা ক্ষত্রিয় আমি এখানে মাত্র বাইশটা পয়েন্টের কথা বলেছি আর প্রত্যেকটা বিষয়ে আমি রেফারেন্স সহ বলার চেষ্টা করেছি তারপরেও যদি দাদার বুঝতে সমস্যা হয় আমি পরবর্তীতে এই রেফারেন্সগুলো দিয়ে দিব যাতে করে উনি চেক করতে পারেন আর আমাদেরকে উত্তরটা দিতে পারেন উনি এখনই উত্তর দিবেন আশা করি এবং উনি সবগুলো উত্তর দিতে পারবেন আমি আশা করছি আর আমি আমরা ওনার কাছ থেকে এটা জানতে চাই যে এইগুলা কি আসলে বিজ্ঞানসম্মত নাকি বিজ্ঞান সম্মত না এর কি বৈজ্ঞানিকভাবে ভুল নাকি সঠিক এই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জানতে চাই